হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো প্রতিবারের মতো আজও একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রাখছি বন্ধুরা এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন কেননা এই চ্যানেলে শিক্ষামূলক এবং চাকরি সংক্রান্ত খবরগুলো সবার আগে আমরা আপলোড করে থাকি এর জন্য লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটগুলো পেতে তো আজ এস এমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে বা নোটিশ জারি হয়েছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি যে আপনারা জানেন যে অনেকে এখনও রয়েছে যে এস এমএসকে বা প্যারা কে বা যাদের এখনও ফিফটি পারসেন্ট আপগ্রেডেশন হয়নি এই মর্মে কিন্তু একটি এর আগেও খবর বেরিয়েছিল যেটি এই চ্যানেলেও আমি আপলোড করেছিলাম তো আজ আরেকটি নতুন খবর আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা আসুন আমরা খবরটি দেখে নিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের একটি নোটিশ যেটি বিষয় হচ্ছে যোগ্যতা মান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা মান উন্নতিকরণে অসফল শিক্ষক শিক্ষক শিক্ষিকাগণের প্রতি অর্থাৎ যারা এখনও অসফল রয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি এই নোটিশটি কিন্তু জারি করেছে তো নোটিশটিতে কি রয়েছে দেখুন যদি একটু হালকা বোঝা যাচ্ছে আমি যে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি যে এই মর্মে বিগত ইংরাজি দু থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে তাদের শিক্ষাগত মানোন্নয়ের জন্য বা আপগ্রেডেশন অব কোয়ালিফিকেশন টু অ্যাটেন ফিফটি পারসেন্ট মার্কস যারা তাদের নাম আমাদের রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের অধীনে বিভিন্ন পাঠকেন্দ্রের নাম নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করেছিলেন এবং আপগ্রেডেশনের ক্ষেত্রে যারা ফিফটি পারসেন্ট মার্কস আর যাদের এসসি এসটি ও বিসিদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট পাওয়ার ক্ষেত্রে অসফল হয়েছিলেন তাদের ইতিমধ্যে অন্য কোনো বোর্ড বা কাউন্সিল বা মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে তারা সেই সফলতা অর্জন করেছেন তাদেরকে পূর্বতন পাঠকেন্দ্রে অবিলম্বে মার্কশিটের প্রত্যয়িত নকলসহ দরখাস্তের মাধ্যমে জানাতে বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অসফল হয়েছিলেন তারা যদি কোনো বোর্ড বা কাউন্সিল বা মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে থাকেন যে সমল অসফল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা তাহলে তাদের মার্কশিটের যে জেরক্স সহ একটি দরখাস্ত কিন্তু তা জানা জমা দিতে বলেছে আর পাঠকেন্দ্রের সঞ্চালকদের অনুরোধ করা হচ্ছে বিষয়ে কোন তথ্য আপনাদের কাছে এলে তা অতি সত্তর কলকাতা বিকাশ ভবনের সংসদ অফিসে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা শিলিগুড়ি শাখা অফিসে রাহুল সংকৃত্যায়ন ভবনে তা জমা করুন অর্থাৎ সঞ্চালকদেরকেও কিন্তু জানানো হয়েছে এই বিষয়টি অন্যথা সংসদের মাধ্যমে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন ফর দ্য আপগ্রেডেশন অফ এইচএস কোয়ালিফিকেশন অফ অব দ্য আর্লিয়ার নট কোয়ালিফাইডেড ইন সার্ভিস প্রাইমারি এসএসকে এমএসকে কে ওর প্রাইমারি প্যারাটিচার টু থাউজেন্ড পরীক্ষার ফর্ম পূরণ করা চলেছে তার জটিলতা কাটানো কঠিন হবে তো এটা আপনারা বুঝতেই পারছেন যে যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন আপগ্রেডেশনের জন্য এইচএস কোয়ালিফিকেশনের জন্য নট কোয়ালিফাইড ইন সার্ভিস প্যারা টিচার প্রাইমারি টিচার বা সিসকে এমএসকে টিচাররা রয়েছেন দু এই পরীক্ষার ফর্ম পূরণ করা চলছে তার জটিলতা কাটানো খুব কঠিন হবে যদি আপনারা এই এটি জমা না দিয়ে থাকেন এই বিষয়টি এই বিজ্ঞপ্তির এক সপ্তাহের মধ্যে জানাতে বলা হচ্ছে ডাকযোগে পাঠানো কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদের কিন্তু সেটি গিয়ে জমা করে আসতে হবে কেননা ডাক যুগে কিন্তু কাগজ গ্রহণ করবে না তো দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে যে অমিতাভ বাগচি সচিব এই চিঠিটি কিন্তু করেছেন যে যারা এখনও অসফল ছিলেন শিক্ষক শিক্ষিকাগণ ফিফটি পারসেন্ট আপগ্রেডেশন করতে পারেননি কিন্তু পরে দেখা গেছে কোনো বোর্ড বা কোনো কাউন্সিল কাউন্সিল বা মুক্তবিদ্যালয় থেকে আবার আপনারা পাস করেছেন তারা কিন্তু তাদের মার্কশিট সহ জমা করতে বলেছে তো ঠিকানাটা আপনারা দেখে নিলেন এবং সেটি কিন্তু আপনাদের ডাক জোকে পাঠালে চলবে না আপনাদের গিয়ে জমা করতে হবে তো একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু শিক্ষক শিক্ষিকাগণের প্রতি যে আপনারা যাদেরও এখনও এরকম বাকি রয়েছে তারা অবশ্যই অবশ্যই এটি জমা করুন না হলে কিন্তু এখানে বলাই রয়েছে যে খুব সমস্যার সম্মুখীন হতে হবে তো কারণ আমরা জানি যে ফিফটি পারসেন্ট অবশ্যই সকলের জন্যই প্রয়োজন এর জন্যেই একটি নতুন ব্যবস্থা শুরু করেছিল ফিফটি পারসেন্ট করার জন্য সরকার তো অবশ্যই আপনারা জমা করুন তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ